গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও খুব 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 ভালো আছি। তাথই ডেলি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ঘর ঝাড়ু না দিলে কোনো কাজ করতেই মন লাগে। তারপরে হচ্ছে তাথই ঘুম থেকে উঠে ব্রাশ করবে, ব্রাশের মধ্যে পেস্ট লাগিয়ে নিল, তারপর বেসিংয়ে চলে গেল ব্রাশ করার জন্য। আজকে রবিবার, তাই অনেক সময় ওর হাতে ঘষে ঘষে দাঁতটাকে পরিষ্কার করছে ধীরে ধীরে। তারপর ঘরে চলে এলো, ঘরে এসে ব্রাশ করতে গিয়ে ওর জামাটা ভিজে গেছে, তাই জামা কাপড় চেঞ্জ করে ও পড়তে বসলো। সোমবারে ওর হাতের লেখা আছে, ওই জন্য হাতের লেখাগুলো লিখে নিচ্ছে ছুটির দিন। আর হচ্ছে বলছে যে আর আমি কোনো কিছু করব না, তাই হাত দিয়ে বারণ করলো। তাথই বেড টেবিলেই বেশি পড়তে বসে, বেড টেবিলে পড়তে বসলে ওর অনেকটা সুবিধা হয়। টেবিলটা বেডের মধ্যে বসানো হয়, উঁচু হয় একটু, আর হচ্ছে ওর লিখতেও সুবিধা হয়। তারপরে লিখতে লিখতে দেখো রুলের রিপিলটাই ভেঙে ফেলছে। রুলের রিপিল ভেঙে সেটাকে আবার চেয়েছে, দেখো সেই চাচাগুলো দিয়ে কী সব আবিজাবি করছে। আর ওকে পড়তে বসায় দিয়ে আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে। বললাম যে আজকে রবিবার, তোর পছন্দের খাবার রান্না করা হবে, ওই জন্য একটু ম্যাগি করে নি, তিনজনে ম্যাগি খেয়ে নি। তো ম্যাগি আমার প্রায় হয়েই এসছে, মশলাটা দিব একটু, তার ম্যাগিটা আমি নামিয়ে নিব। নামিয়ে ওর পাপাকে খেতে দিব, ওর পাপা ম্যাগিটা খেয়ে তারপরে হচ্ছে বাজারে যাবে। তাথর পছন্দের জিনিস মাংস নিয়ে আসবে। আর রবিবার হলেই তাথর মনটা ভীষণ মাংস মাংস করে, ওই জন্য রবিবারে ওর জন্য অল্প হলেও একটু মাংস নিয়ে আসা হয়। ম্যাগি করতে করতে আমার গলাটা ভীষণ শুকিয়ে গেছে, তাই আমি ওইদিকে ফিলিংসের ড্রাম থেকে জল খেয়ে নিচ্ছি। আমাদের হচ্ছে ফ্রিজ তো নেই, তাই আমরা হচ্ছে ড্রামের জল খাই। ফ্রিজটা আমাদের বাড়িতেই থেকে গেছে, ফ্রিজ আমরা এখানে নিয়ে আসিনি। আর এদিকে আমার ভাত উতলে গেছে, ভাতের ঢাকনাটা সরিয়ে দিলাম আমি। আর ম্যাগি নামিয়ে ম্যাগিটা আমি সবাইকে বেড়ে দিলাম থালার মধ্যে। আমি বললাম প্লেটে দেই, সবাই বললো যে না প্লেটে না, থালাতেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ওই জন্য থালাতে দিই। ম্যাগি খেয়ে খেয়ে ফ্রেশ হয়ে এদিকে আমি মশলাটা চুলে নিচ্ছি, আদা পেঁয়াজ রসুন সব কিছু আর কি, ধীরে ধীরে। আর ওইদিকে ওর পাপা মাংসটা নিয়ে চলে আসবে বাজার থেকে একটু পরেই, তো তখন তাড়াহুড়া হয়ে যাবে, দেরি হয়ে যাবে, ওই জন্য। তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি, মাংস ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ সব ছুলে নিচ্ছিলাম, সেগুলো ধুয়ে আমি থালার মধ্যে রেখেছি। এখন মিক্সারের গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি মশলাটা পেস্ট করব। তো মিক্সারের গ্রাইন্ডারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আদা কুচি, তারপরে হচ্ছে রসুন, রসুনের কোয়াগুলো, আর হচ্ছে নিব পেঁয়াজ কুচি। আর ঝালটা আমি একটু কমই দেই, কারণ হচ্ছে তাথই খাবে, তো তাথই ছোট, ও বেশি একটা ঝাল দিলে খেতে পারে না, ওই জন্য আমি অল্প ঝালই দেই। আর যার যেমন ইচ্ছা হয় সে তো তেমন ঝাল খাই, কিন্তু তাথই বেশি ঝাল খেতে পারে না, যার জন্য আমি কমই ঝাল দেই। আর কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করবো, আর কিছুটা পেঁয়াজ আমি কুচি কুচি অবস্থাতেই কড়াইয়ের মধ্যে দিব। আর এদিকে দেখো আমি কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি, তারপর আলুটা ভেজে লাল করে আমি তুলে নিব। আর হচ্ছে মাংসের আলুটা তাথের পাপা খেতে ভীষণ পছন্দ করে, ওই জন্য মাংস একটু আলু দেই, কিন্তু আমি আলুটা খাই না। তারপরে ফোড়ন দিয়ে দিলাম, আমি একবারেই মাংসটা ফোড়ন দিয়ে রান্না করি। মাংসের মধ্যে তেলের মধ্যে আমি গোটা জিরা দিলাম, তারপরে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো সবই আমি ফোড়নে দিলাম, শুকনা লঙ্কা, পেঁয়াজটাকে লাল করে ভেজে তারপরে আমি হচ্ছে মশলাগুলোকে দিব। আর মশলা করতে গিয়ে হচ্ছে মিক্সারের বাটিতে বেশি জল হয়ে গেছিলো, যার জন্য মশলা ফুপড়ে ফুপড়ে উঠে গেছিলো উপরে, গোটা ঘর ছিটে ল্যাটা ব্যাটা অবস্থা হয়ে গেছিলো। আর আমি মাংসটা কী করে তাথইকে করে দিই সেটা তোমরা সম্পূর্ণ দেখো, আর তোমরা কী করে মাংসটা করো সেটাও আমাকে জানাবে কমেন্ট করে। আমি তোমাদের মতো করে আর কি করে একদিন খেয়ে দেখবো কেমন লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর আমি কী করে তাথইয়ের জন্য রান্না করছি সেটাও দেখবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে লাল করে, তারপরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। আর মশলা যখন আমি কষাই তখন একটু জল দিয়েই কষাই, কারণ মশলাটার মধ্যে যদি জল দেওয়া হয় না তাহলে মশলাটা কষাতে আর কি ভালো হয়, আর মশলাটাও বেশ কষে লাল হয়ে আসে। আর আমি মাংসের মধ্যে একটু সস বা হচ্ছে টমেটো দেই, তো আমার কাছে টমেটো ছিল না, যার জন্য আমি হচ্ছে কিষান যে সসটা আছে সেই সসটার একটু আমি দিয়ে দিছিলাম, যাতে কালারটা ভালো আসে। আর তাতে কালার দেখেই বলে ইয়াম্মি খেতে হয়।
মশলাটা নাড়তে নাড়তে হচ্ছে, যখন তেল ছেড়ে দিছে তখন আমি মাংসটা ঢেলে দেব। এবার মাংসটা নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশাচ্ছি আমি ভালো করে, না হলে নিচে তো লেগে যাবে না নাড়লে, ওই জন্য আর কি নাড়তেই আছি আমি। আর মাংসের মধ্যে রসুনটা খেতে আমার ভালো লাগে, তাথইও খুব পছন্দ করে, ওর পাপাও ভালোবাসে ওর মাংসের রসুনটা খেতে, আর ওর পাপা মাংসে আলুটাও খেতে ভীষণ ভালোবাসে। তো মাংসের আলুটা যেহেতু আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি, ওই জন্য মাংসের আলুটা আমি আরও পরে দেবো। গায়ের মধ্যে যত শক্তি আছে সব শক্তি প্রয়োগ করে মাংসটা নাড়াচাড়া করা হচ্ছে। মাংস নেড়ে চেড়ে যখন কষানো হয়ে যাবে, তাতেই অত কষানো মাংস খেতে পছন্দ করে না, ও বেশি ঝোল মাংসটাই পছন্দ করে। আর মাংস দু পিস তিন পিস খেলেও ও মাংসের যে ঝোলটা হয় সেটা চেটে পুটে বেশি পছন্দ করে। থালার মধ্যে লাস্টে মাংসের ঝোলটা নিবে, সেটা চেটে চেটে বেশ পরিষ্কার করে খাবে ও। আর এদিকে মাংস দেখো আমার প্রায় হয়েই গেছে, তো মাংসটা হচ্ছে এখন আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাস অফ করে দিয়ে দেখি তাথই কী করছে। তাথই হচ্ছে বৃষ্টি পড়ছে হালকা হালকা, ও বলছে বৃষ্টিতে স্নান করবে নাকি, তো দেখি। তাথই ঘরের মধ্যে বসে বসে মোবাইল দেখছিল, আমি বললাম মাংস হয়ে গেছে স্নানে যা, আর মোবাইল দেখতে দেখতে জানালা দিয়ে দেখছে যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। অমনি জামা কাপড় খুলে ও বাইরে বেরিয়ে পড়লো টিউবওয়েল পাড়ের ওখানে, ওখানে গিয়ে দেখো বৃষ্টি হচ্ছে না, ঘুরছে ফিরছে, আমাকে বললো বালতিটা দাও তো মাম্মাম। আমি হচ্ছে বালতি আর মগটা ওকে বাইরে দিলাম, বৃষ্টি পড়ছে না লাফাচ্ছে, তো ও কী করলো ওই বালতির মধ্যে কিছুটা জল নিয়ে তারপরে হচ্ছে মগের জলটা উপরে ছুঁড়ে ছুঁড়ে মারলো, আর বৃষ্টির মতন করে পড়ছে, ও তখন লাফাচ্ছিল। আর ওই পাশের বাড়ির জালানা দিয়ে ওর একটা বান্ধবী ওর সঙ্গে গল্প করছিল যে কী করছিস তাথই, আমি তো তাথই বললো কি আমি স্নান করছি, তুই কি দেখতে পাচ্ছিস না। তারপরে ও স্নান টনান করে এখন তখন জোরে জোরে বৃষ্টি পড়ছে, আমি বললাম আর ভিজিস না এখন উঠে আয়। ও উঠে আসার পরে আরও ঝমঝম করে বৃষ্টিটা শুরু হলো। বৃষ্টিতে ভিজে ভিজে ও ঠাকুরের বাসনপত্র মেজে নিল, কারণ যেদিন ছুটি থাকে ও সেই দিনটাতে পুজো দিতে ভালোবাসে, তো ওই দিনই ও পুজো দেয়। আজকে যেহেতু রবিবার ওর ছুটির দিন, ও স্নান করে দেখো ঠাকুরকে পূজা দিচ্ছে, ও খুব সুন্দর করে পূজা দেয় একদম বড়দের মতন করে, মানে দেখে মনে হবে যে বড় কেউ একজন এসে পুজো দিয়েছে। কিন্তু ও যেহেতু প্রদীপটা ধরাতে পারে না, ওই জন্য আমরা এসে প্রদীপটা ধরিয়ে দিই, কারণ হচ্ছে আগুন ঠাগুন যদি আবার উনিশ বিশ হয় তাহলে ওর গায়ে ঠায়ে কিছু হতে পারে, ওই ভয়ে আমরা আর কি ওকে আগুনটার কাছে যেতে দিই না। আমি মোমবাতি ধরিয়ে দিই, ও মোমবাতি থেকে তারপরে হচ্ছে প্রদীপটা ধরায়। তাতে পুজো টুজো দিয়ে ফ্রেশ হয়ে গেছে, ক্রিম নিল, তারপরে হচ্ছে তেল নিয়ে চুল চিরনি করে ও ডাইনিং টেবিলে চলে এসলো। চলে এসে ও বলছে হচ্ছে আমি অন্য কিছু নেব না, আমি ডাল করেছিলাম, পেঁপে ভাজি করেছি, শাক ভাজি করেছি, মাংস করেছি, তো ও বলছে আমাকে আগে রসুনটা দাও, আমি রসুনটাই আগে খাবো। তারপরে ওকে রসুন দিলাম, ওর পছন্দের মাংস দিলাম, কিন্তু ও না হাত দিয়ে ভাত খায় না, ওর হাত দিয়ে ভাত খেতে নাকি ভালো লাগে না, ওর হাত জ্বালা করে, ওই জন্য এখনও আমি ওকে ভাত খাইয়ে দিই। ওর ছ বছর হয়ে গেল, তো একদিনও ও হাত দিয়ে ভাত খায় না, আর ও ভাত খেতে বসলেই না ওর মোবাইল লাগে, মোবাইল দেখে দেখে ভাত খায়, এই জিনিসটা আমার খুব বাজে লাগে। কিন্তু না ও ওই মোবাইল না দিলে খাই না। তোমাদের বাচ্চারাও কি মোবাইল দেখে ভাত খায়? যদি ভাত খায় তাহলে মোবাইল দেখে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি না খায় তাহলেও আমাকে কমেন্ট করে জানাবে। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।